সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 10 অক্টোবর 2023 সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাবিবা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনা সদর থানা নাজিরপুর গ্রামে। এখান থেকে মূলত প্রতিনিয়তই সার গরু বিক্রয় করা হয়ে থাকে। আর প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করা যে গরুগুলো হয়ে থাকে, সেই গরুগুলো ভিডিওর মাধ্যমে দেখিয়ে থাকি। আপনারা যারা গরু কিনতে যাচ্ছেন, তারা চাইলে সরাসরি এসে কিংবা বারবার ভিডিওতে দেখেও সিদ্ধান্ত নিতে পারবেন। তো আজকে আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরু রয়েছে, কেমন বয়সের, কোন কোন দাম হলে গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই। আপনার ব্যবসা অনেক কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভিডিও শুরুতেই আপনার যারা নতুন দর্শক ভাই আছে, তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলে দেন। আমি মাহবুব আলম বাবলু, আমার খামারের নাম লাভিয়া ডেইরি অ্যান্ড এগ্রো, পাবনা সদর থানা, শহরের পাশে নাদিরপুর গ্রাম, পাবনা পাখি রোড, নাদিরপুর হাই স্কুল অ্যান্ড কলেজের ঠিক সঙ্গেই। আচ্ছা, তো প্রতিনিয়ত গরু কালেকশন করতেছেন, আজকের কালেকশনে কী ধরনের গরু নিয়ে আসছেন? আজকে নিয়ে আসছি আপনার সাইহাল 10টা আর একটা বলদ। আচ্ছা, হাঁচা বলদ। টোটাল 11টার মতো গরু আছে। জি জি। তো চলুন কথা না বাড়াই গরুগুলো দেখাই। চলেন। ভিডিওর শুরুতেই 9টা গরু দিয়ে একটা লট সাজেছেন। 9টা লটের শুরুতেই পাকড়া একটা গরু নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা ভাই সাহিয়াল এরি আনকমন কালার, কালারটা খুব সুন্দর। আপনি পুরা বডিতে ছাপ আছে একটা সাদা, খুব সুন্দর লাগতেছে গরুটা। আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? বয়সে 20-21 মাস আনুমানিক। 20 থেকে 21 মাস, 2024 টার্গেট করে যারা গরু নেবে তাদের জন্য গরু এগুলো। জি জি। দামে কেমন রাখছেন? এটা ভাই 9টা লট করছি, 9টা লটের দাম রাখছি ভাই 1,18,000 টাকা পার পিস। 1,18,000 টাকা পার পিস। জি। যারা গরু কালেকশন করবে, গরু দেখবে, দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি জি। ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরও একটা পাকড়াইস টাইপের গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই সাইহালের কালারটা আনকমন, দুইটা গরু কিন্তু একদম সিমিলারই কালার আর কি। এটা গোল গাল ডবল বডির গরু, গরুটা খুব গেট আপটা খুব সুন্দর, আউটলুকিংটা খুব সুন্দর। আচ্ছা, তো এই ধরনের কালারের গরু মূলত কোরবানি হিসেবে চাহিদা থাকে? জি 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 জি, খামারে থাকলে খামারে মানানসই হয় আর কি। আচ্ছা, দামে রাখছেন 1,18,000 টাকা পার পিস। 18,000 টাকা পার পিস। জি, একদম সীমিত লাভে গরু বিক্রি করব। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালে লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও ভাই সায়াল গরু, কিন্তু গেট আপটা খুবই সুন্দর, দেখেন আকর্ষণের চেহারা, চেহারাটাই তার অন্যরকম, একদম ফাইটার বোল্টের মতো। বিদেশি যেরকম গরু এরকম তার মাথা, চুঁট, বডি, কালার, মাশাআল্লাহ খুব আকর্ষণীয় গরু এটা। আচ্ছা, যারা গরু কালেকশন করতে চাও 2024 টার্গেট করে, তারা চাইলে 9টা গরু আছে লট করে গরুগুলো নিতে পারবে। জি জি। এভারেজ দাম 1,18,000 টাকা পার পিস। জি। 4 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, গোল গাল হয়ে উঠতেছে গরুটা, এই গরুটা সম্পর্কে বলুন। এটা ভাই সাহেল গরু, বডিটা দি ডাবল বডি, চুঁটটা, মাথা, কম্বল, আর নাভি, কালার, মাশাআল্লাহ খুব গরুটা খুবই সুন্দর গরু। 2024 টার্গেটের জন্য একদম উপযুক্ত কালেকশন হবে। জি জি জি। দাম এভারেজ 1,18,000 টাকা পার পিস। পার পিস। জি। 5 নম্বর সিরিয়ালে লাল রঙের যে গোটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই সাইহালে গরু, রেড সাইহাল, গোটা খুব সুন্দর, বডিটা খুব সুন্দর, কালারটা সুন্দর, মাশাআল্লাহ গরু খুব, আশা করি দর্শকরা দেখলে পছন্দ হবে। হ্যাঁ, তারা ভিডিওতে দেখবে, চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবে। জি জি জি। এটা সাইড করে দেন। এই পাশে ভিডিওর 6 নম্বর সিরিয়ালে যে লাল রঙের গরুটা আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। আসলে ভাই জাতমান যারা খামার করে, যারা গরু কেনে ক্রয় করে, তারা আসলে জাত ওই বারবার বলতে হয় না, দেখলে বুঝতে পারে গরুটা কী জাতের। এটাও সাইহাল, রেড সাইহাল গরু, বডিটা অনেক বড়, কালারটা খুব সুন্দর, ডিপ লাল, মাশাআল্লাহ গরুটা আশা করি দর্শকরা পছন্দ করবে আর কি। টোটাল 9টা গরু দিয়ে লট সেজেছেন, এভারেজ দাম 1,18,000 টাকা পার পার পিস। জি। 6 নম্বর দেখলাম ভিডিও, 7 নম্বর সিরিয়ালে যেটা আনছেন লাল রঙের, এটা সম্পর্কে জানাবেন। এটা ভাই 100 সাইহাল গরু, ডিপ লাল, তার নাভি, কম্বল, বডি, কালার, মাশাআল্লাহ গরুটা খুব আকর্ষণীয় গরু আর কি। আচ্ছা, এবং পার্সেন্টেজের গরু, এইসব গরু গ্রোথ অনেক ভালো। হ্যাঁ, দর্শকরা যারা গরু কালেকশন করে ভিডিওতে দেখলে বুঝতে পারবে কেমন কি জাতমান আছে। জি জি। এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়াল 7 নম্বরের গরু, ভিডিওর 8 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের, এটা সম্পর্কে বলবেন। এটা ভাই সায়াল ডাবল বাড়ির গরু, কালারটা একদম কড়া লাল, এর উপর টকটক লাল, টকটক এর উপর লাল হয় না আর কি। বডিটা ডাবল, গরুটা ভালো, গরুটা চামড়া অনেক পাতলা, মাশাআল্লাহ গরুটা খুবই সুন্দর গরু আর কি। আচ্ছা, এভারেজ দাম রাখছেন 1,18,000 টাকা পার পিস। জি। এটা 8 নম্বর দেখলাম, 9টা লটের সর্বশেষ 9 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে বলবেন। এটা ভাই সাহেল গরু, কিন্তু কালারটা আপনার হাঁসার মতো, গোলাপি হাঁসার মতো, আপনার অফ হোয়াইট গরু, ক্রিম কালার, কিন্তু একদম কালারটা কিন্তু চোখ কালা আকর্ষণীয় কালার আর কি, একদম ক্রিম কালার, লাল এসে আমার মনে হয় এই কালারটা আমার কাছে পছন্দ নেই আর কি। আচ্ছা, যারা গরু কালেকশন করবে 1 থেকে 9 গরু দেখানো হলো, দামও বলা আছে 1,18,000 টাকা পার পিস, আলোচনা করে দাম কম বেশ করে নিতে পারবেন। জি জি। সাইড করুন, পরের গরুটা দেখাই আমরা। চলেন। এবার একটা সিঙ্গেলি গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা ভাই
সাহেল গরু, সাহেল ষাঁড় বাচ্চা। আপনার কালারটা কিন্তু ক্রিম কালার, অফ হোয়াইটের সাথে ক্রিমের খুব কালারটা খুব আপনার ফুটে উঠছে আর কি। গোলো কম্বলের সাইডে আবার একটা আনকম্বলের সাপ পাইছে, গোটা খুব আকর্ষণীয় করে আপনি গোটা কুরবানের জন্য খুব উপযুক্ত করে আর কি। আচ্ছা, দামে কেমন রাখছেন গরুটা? এটা দাম রাখছে ভাই 95,000 টাকা। অনলি 95,000 টাকা, যারা নিবে আলোচনা করে নিতে পারবে। জি জি। সাইজ কোদেন, এই পাশে হোয়াইট কালার, বেশ বড় সরো সাইজের একটা গরু আছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই বোল্ডার, আপনার হাঁচা বোল্ডার। এই হাঁচা বোল্ডার কিন্তু সচরাচর পাওয়া যায় না। আচ্ছা, আমি 3-4 সপ্তাহ আগে নিয়ে আসছি, গরুটা কিন্তু গ্রোথ অনেক ভালো আর কি। এইসব গরু আপনার অনেকেই খোঁজে, যারা খোঁজে তা আমার সন্ধান পালে আশা করি তার কাছে বিক্রি করবো আর কি। আচ্ছা, তারপর বোধহয় আমি দেখছিলাম যে বডিতে হালকা ছিল, এখন বেশ ভালোই মানে। হ্যাঁ, আপনি 2-3 সপ্তাহ আগে দেখছেন কিন্তু অনেক সারছে গরুটা। এই বোল্ডার গরুগুলো অনেক গ্রোথ, অনেক দ্রুত বাড়ে আর কি। আচ্ছা, মানে খাবার দাবার দিলে খুব দ্রুত পরিবর্তন। এদের নেশায় শুধু খাবে এবং ঘুমাবে। আচ্ছা, এদের বাড়তি কোনো চাহিদা থাকে না? বাড়তি কোনো চাহিদা থাকে না। দামে কেমন রাখছেন গরুটা? এটা একটা আলোচনা সাপেক্ষে বিক্রি করবো, আলোচনা করে বিক্রি করবো। আচ্ছা, তো টোটালি যে কয়েকটা গরু ছিল দেখাইছি, বিস্তারিত বর্ণনা করছেন, সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।